আমি একজন পীরজাদা হয়ে বলছি, আগে বাপ মায়ের খেদমত, তারপরে পীর মোর্শেদদের খেদমত। তবে হ্যাঁ, খাঁটি হাক্কানি পীর মোর্শেদদের সহবতে যাবেন, ওই ভণ্ড পীর মোর্শেদদের সহবতে কিন্তু যাবেন না। যেন বাপকে খাওয়াবেন না, বাপের প্রেশার বাড়া বেড়ে গেছে, ওষুধ আপনি দেননি বাপ বাপ মাকে কিনে, বাপ মায়ের যে কষ্ট হচ্ছে সেই কষ্টগুলো আপনি সলভ করলেন না, আর আপনি ব্যাগ ভর্তি করে পীরের দরবারে গিয়ে ফল মূল মিষ্টি নিয়ে যাচ্ছেন। দায়িত্ব নিয়ে বলছি আপনার জন্য, ওটা করা না যায়, না যায়, না যায়। সমবেত আমার সুধী জ্ঞানী দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নসীনা আবেদা জাহেদা জাকেরা আমার মা ও বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কিরামগণ, হাফেজে কোরআন, বিশেষ করে আজকের এই মাহফিলে এসেছেন বর্ধমান থেকে, আমার পরেই আসবেন জনাব হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব। বিগত কয়েকদিন আগেই তিনি ওমরা সেরে বাড়ি ফিরেছেন, সাথে সাথে আজকের এই সুন্দর মনোরম পরিবেশের এই মহতে ইসালে সওয়াবের হিতাকাঙ্ক্ষী আমার কমিটির ভাইরা সকলকে আমি গুনাগার ফুরফুরা শরীফ মুজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফ এবং আলফারা মিশনের তরফ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকর ও আম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস। মাশাল্লাহ, শুনলাম আজকের এই মাহফিল প্রথম বছর আপনাদের এই গ্রামের এলাকায়, আপনাদের সকলের সহযোগিতাকে নিয়েই প্রথম বছরের এই মাহফিল আমার নবী পাকের নামে করা হয়েছে। নবী পাকের আগমনকে উপলক্ষ করে এই মাহফিল সাজানো হয়েছে এবং এখানে আপনারা বেশ কিছু মানুষ উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকের সময়ের কিন্তু মূল্য আছে, তারপরেও আমার নবী পাকের ভালোবাসায় নবী পাকের মহাব্বাতে আপনারা সকলে আজকের এই মাহফিলে ছুটে এসেছেন। দেখেন, আমরা সকলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কম বেশি জানি। নবী পাকের জীবনী আমরা এখানে যারা আছি, নবী পাকের জীবনী আমরা হয়তো অনেকে পড়েওছি, আবার অনেকে না পড়লেও এই ওয়াজের মাহফিলে বা বিভিন্ন রকমভাবে মানুষের কাছে শুনে শুনেও আমরা কম বেশি রসুল সম্পর্কে জানি। তারপরেও আজকে সেই নবী পাক সম্পর্কে আলাপ আলোচনা হবে। আসলে নবী পাকের জীবনটা তো আর একটুখানি নয়, নবী পাকের জীবন অনেক বড় জীবন। যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বৎসর দুনিয়ায় হায়াতে ছিলেন, কিন্তু 63 বছরের কর্মকাণ্ড আমার রসুলকে শুধু মক্কার বাসীরাই চিনেছিলেন তা নয়, এই 63 বছরের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে মক্কা শরীফ থেকে সারা পৃথিবীর বুকে আমার নবী পাক ইসলামের আলোটা পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই মানুষটার ক্ষমতাটা কেমন ছিল, সেই মানুষটার ক্যাপাবিলিটিটা কেমন ছিল, যে একজন মানুষ যখন 40 বৎসর বয়সে রসূলুল্লাহ নবুয়াত পেলেন, আল্লাহ পাক যখন হুকুম করলেন নবী তুমি এবারে যাও ইসলামের প্রচার করো, আমি আল্লাহ আমার একত্ববাদের প্রচার করো, সেই সময় রসুলের সাথে ছিলেন না কেউ, কেবলমাত্র তিনি একাই ছিলেন। পরবর্তীতে তো আস্তে আস্তে সকলে অনেক মানুষ তারা ইসলাম কবুল করে ইসলামের ছত্র ছাওয়ায় এসেছেন, কিন্তু শুরুয়াতটা তিনি একাই করেছিলেন। তো সেই মানুষটার ক্যাপাবিলিটি, তার ক্ষমতা,
কতটা ছিল একটুখানি আমাকে আপনাকে ভাবতে হবে। শুধু তাই নয়, সেই মানুষটা যে পরিশ্রম করেছেন, সেই মানুষটা যে মেহনত করেছেন, সেই মানুষটা যে সমাজকে পরিশ্রম দিয়েছেন, আজকে আমি আপনি মুসলমান হিসাবে গর্ববোধ করা উচিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই দিন সেই পরিশ্রম না দিতেন, আজকে হয়তো আমরা আল্লাহ পাকের এই ইসলাম ধর্মটাকে পেতাম না। কিন্তু আমাদের কাজ কি এখন? এখন নবী নেই, রসুল নেই, কিন্তু আমাদের কাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ রেখে গেছেন, তিনি যে সুন্নাতগুলোকে রেখে গেছেন, তিনি যে সমস্ত কাজগুলোকে করার হুকুম দিয়ে গেছেন, আজকে আমাকে আপনাকে সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে নিয়ে প্রকৃত সুন্নাতকে মেনে আমার আপনার জীবনযাত্রা পালন করা উচিত। যদি পারি সেটা, তবেই কিন্তু আমার নবী পাকের রুহ মোবারকটা খুশ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রসুলের রুহ মোবারক খুশ হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনও খুশি হবেন আমাদের উপরে, কারণ আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বন্ধু বানিয়েছেন, নিজের দোস্ত ফ্রেন্ড বানিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককেও প্রচুর ভালোবাসতেন। সুতরাং আজকে আমার আপনার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, দোকান, দোকানদারি, যা কিছু আমার আপনার জীবনে ঘটবে, সবটাই যেন রসুল সাল্লামের অনুকরণে আমরা করতে পারি। এই অঙ্গীকার কিন্তু আজকে নবী দিবস থেকে আপনাদেরকে নিতে হবে। আজকের একটা মাহফিল করতে গেলে 2-5 হাজার 10 হাজার টাকায় হয় না, লক্ষাধিক টাকাও খরচা হয়, অনেক জায়গায় আছে 1,00,000 টাকাও খরচা হয়। তো এত লক্ষ টাকা কিন্তু যারা আমরা বক্তা বক্তব্য দিতে আসি আমাদের পকেট থেকে যায় না, বরঞ্চ আমাদের পকেটে ঢোকে। এই 1,00,000,000 টাকাটা আসে কিন্তু আপনাদের পকেট থেকে। সুতরাং আজকের এই ধরনের মাহফিলগুলো থেকে যদি আমি আপনি কোনো কিছু শিখতে না পারি, জানতে না পারি, কোনো কিছু জিনিস আমল করতে না পারি, নিজের জীবনটাকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের মাহফিল করা আর না করা কিন্তু সমান। আগে পরিবর্তন হন। কিসের পরিবর্তন? আগে হৃদয়টাকে পরিবর্তন করুন, জিহাদ করুন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করুন। কিন্তু বর্তমান সমাজে জিহাদ করার মতো জায়গা আমাদের নাই, তাই আমি বিভিন্ন জায়গায় গিয়ে বলি জিহাদ করুন নিজের নফসের সাথে, নফসে আম্মারের সাথে জিহাদ করুন। নফসে আম্মারার সাথে জিহাদ করে আমার আপনার শরীরের মধ্যে, আমার আপনার দেহের মধ্যে যে সমস্ত নোংরা কুবৃত্তিগুলো রয়েছে, সেই সমস্ত নোংরা কুবৃত্তিগুলোকে দূর করে টেনে ফেলে দিয়ে প্রকৃত সুন্নাত মেনে নিজের জীবনটাকে পরিচালিত করার চেষ্টা করুন। এটাই হবে সব থেকে বড় জিহাদ। একবার জোরে বলুন সুবহান। রাখেন না ইতিহাসের ইতিহাস, আপনি মোগল পিরিয়ডের ইতিহাস পড়ে বড় বড় কথা বলছেন। মোগল পিরিয়ডের ইতিহাসে কি আছে? বাপকে মেরে বেটা সিংহাসনে বসেছে, বেটাকে মেরে বাপ সিংহাসনে বসেছে। কি শিখবেন সেখান থেকে? মারামারি শিখবেন, কাটাকাটি শিখবেন, হানাহানি শিখবেন, কিন্তু মনে রাখবেন ইসলাম কোনোদিন মারামারি, কাটাকাটি, হানাহানিকে সাপোর্ট করে না। ইসলাম কথার অর্থ তো শান্তি, ইসলাম কথার অর্থ আত্মসমর্পণ। আজকে এতগুলো মানুষ বসে রয়েছেন, আমিও আপনাদের কাছে প্রথম, আপনারাও হয়তো আমাকে কেউ প্রথম দেখছেন, কেউ হয়তো আগে দেখলে দেখতে পারেন। আজকে ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা এখানে বসে রয়েছি। একটা থেকে দুটো জিনিস আমি আপনাদেরকে বলি, যদি মানতে পারেন বা বুঝতে পারেন আর কিছু করা লাগবে না। প্রথম আপনাকে ভাবতে হবে ইসলাম কথার অর্থ শান্তি হলো কেন? ইসলাম কথার অর্থ শান্তি হলো কেন? পাশাপাশি ইসলাম কথার আর একটা অর্থ হলো আত্মসমর্পণ, তাই তো না কি গো ভাই? একটা হলো শান্তি, আর একটা হলো আত্মসমর্পণ। আমার ভাইরা বাবাজিরা, স্বল্প সময়ে দুটো কথা বলি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসলাম আমরা মেনেছি, যদিও আমরা
বংশানুক্রমে মুসলমান, কনভার্টেড মুসলমান আমরা নয়, আমরা বংশক্রমে মুসলমান। আমার বাপ মুসলমান ছিল, আমার দাদু ছিল, তার দাদু তার বাপ ছিল বলে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমরা মুসলমান। কিন্তু আপনাকে ভাবতে লাগবে যে যে ইসলাম ধর্ম আমি গ্রহণ করলাম, যে ইসলাম ধর্মের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, সেই ইসলাম কথার অর্থ শান্তি, আর একটা অর্থ আত্মসমর্পণ। আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন, ইসলাম কথার অর্থ শান্তি, পাশেই মসজিদ আছে, আপনি আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি, আপনার পরিবারটা শান্তিতে আছে কিনা একবার নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনার বাপের সাথে আপনার ঝগড়া কেন হবে, আপনার মায়ের সাথে ঝগড়া কেন হবে, আপনার স্ত্রীর সাথে ঝগড়া কেন হবে, আপনার ভাইয়ের সাথে ঝগড়া কেন হবে? ইসলাম তো ঝগড়াঝাটিকে অ্যাকসেপ্ট করেননি, আপনি তো মসজিদে নামাজ পড়ছেন, আল্লাহকে সিজদা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। আগে নামাজি কম ছিল, এখন নামাজি বেড়ে গেছে, এটা একটা ভালো দিক। কিন্তু নামাজি বেড়ে যাওয়ার সাথে সাথে আমাকে আপনাকে কিন্তু কুবৃত্তি, মনের ভিতরে কুবৃত্তি, নফসে আম্মারার সাথে জিহাদ করতে লাগবে। জিহাদ করে প্রকৃত জিনিসটা আমাকে আপনাকে বুঝতে হবে। তা আজকে বলেন ইসলাম কথার অর্থ শান্তি, আপনি বাপকে ভাত দিচ্ছেন না কেন? হয়তো আপনাদের এলাকায় নেই, কিন্তু আমাদের এলাকায় আছে। কথা বুঝে আসছেন আপনাদের? এই কথা বুঝতে পারছেন তো নাকি গো? আজকে আপনি ইসলাম মানলেন, নামাজ পড়লেন, রমজান মাসে রোজা রাখলেন, আপনি আপনার বাপকে ভাত দিলেন না কেন? আপনি আপনার মাকে ভাত দিলেন না কেন? আপনি আপনার বাপ মাকে আপনার ঘরে রেখে আপনি বৌলি আলাদা ফ্ল্যাট ভাড়া করে কেন রইলেন? এর উত্তরটা আগে দেন। কি ভাবছেন? একটা খোলামকুচি ইসলামটা। হ্যাঁ, ইসলামটা একটা খোলামকুচি, যেমন করে চাইবো তেমন করে খেলবো। কথা বুঝতে পারছেন না আমার তো? ভাই আমার বাবাজিরা, আগে নিজের অন্তরের সাথে জিহাদ করেন, নফসে আম্মারার সাথে জিহাদ করেন, আপনার ভিতরে যে সমস্ত নোংরা কাজগুলো আছে তার সাথে জিহাদ করেন, জিহাদ করে নিজেকে পরিবর্তন করেন, নবী পাকের আদর্শে নিজের জীবন তৈরি করার চেষ্টা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত ভালো ছিল! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে কোনো দিন কষ্ট দেয়নি। আজকে দেখেন আমরা নবী দিবস করছি, ঠিক কথা, আবার নবী দিবসের দিন অর্থাৎ 12ই রবিউল আউয়াল শরীফে বিভিন্ন এলাকায় জুলুস বেরোয়, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। কিন্তু অনুরোধ আমার একটা, ওই জুলুসের নাম করে যেন আমার পথ চলতি মানুষের কোনো কষ্ট না হয়, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে জিন্দেগিতে একটা মানুষকে তিনি কোনো দিন কষ্ট দেননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা তার হায়াতে জিন্দেগিতে কোনো মানুষকে কষ্ট দিলেন না, তার জন্মদিন বা আগমন দিন পালন করতে গিয়ে আমার আপনার দ্বারায় কোনো মানুষ যেন কষ্ট না পায়, এটা কিন্তু আমার আপনার মাথায় রাখা দরকার। সুতরাং আমার ভাইরা বাবাজিরা, বাপ মায়ের খেদমত করবেন, বাপ মাকে ভালোবাসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ মা আমাদের কাছে কেমন, বাপ মা আমাদের কাছে কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমাদের জন্য জান্নাত, আবার বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মাকে যদি খুশি করতে পারি, বাপ মাকে যদি মোহাব্বত করতে পারি, আল্লাহ পাক তোমাকে জান্নাতি করবেন, আর বাপ মাকে যদি খুশি না করতে পারো, যতই আমল ইবাদত বান্দেগি করো না কেন, জাহান্নামে তোমাকে যেতে লাগবে। সুতরাং বাপ আর মা, এটা হলো আমার আপনার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। আমি ফুরফুরা শরীফের একজন পীরজাদা, আমি ফুরফুরা শরীফ সম্পর্কে আপনারা কম বেশি জানেন, আমি একজন পীরজাদা হয়ে বলছি, আগে বাপ মায়ের খেদমত, তারপরে পীর মোর্শেদদের খেদমত। তবে হ্যাঁ, খাঁটি হাক্কানি পীর মোর্শেদদের সহবতে যাবেন, ওই ভণ্ড পীর মোর্শেদদের সহবতে কিন্তু যাবেন না, যেন ওখানে গেলে আমার আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? খাঁটি হাক্কানি পীর মোর্শেদদের সহবতে গেলেও বাপ মা যদি আপনাকে উপর খুশি থাকে, বাপ মাকে খুশি রেখে আপনি বাপকে খাওয়াবেন না, বাপের প্রেশার বাড়া বেড়ে গেছে, ওষুধ আপনি দেননি বাপ মাকে কিনে, বাপ মায়ের যে কষ্ট হচ্ছে সেই কষ্টগুলো আপনি সলভ করলেন না, আর আপনি ব্যাগ ভর্তি করে পীরের দরবারে গিয়ে ফল মূল মিষ্টি নিয়ে যাচ্ছেন, দায়িত্ব নিয়ে বলছি আপনার জন্য ওটা করা না যায়, না যায়, না যায়।
বাপ মা অমূল্য সম্পদ আমার আপনার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন তার আগেই তার আব্বাজান ইন্তেকাল করেছিলেন, এটা আমরা সবাই জানি। কিন্তু বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও তার হৃদয়ের মধ্যে বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা ছিল। গ্রামে যখন খেলাধুলা করত, খেলাধুলা শেষ হয়ে যাবার পরে অন্যান্য বাচ্চারা সব খেলাধুলা করছে, তাদের পিতা তাদের আব্বারা এসে তাদেরকে বাড়ি নিয়ে যায়, কিন্তু আমার রসুলের আব্বা কোনোদিনই যায় না। নাই তো, যাবে কি করে? একদিন আম্মাদের মা আমিনাকে আমার রসুল বললেন, বাচ্চা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আমি যখন খেলাধুলা করি, খেলাধুলা যখন শেষ হয়ে যায়, আমার বন্ধু বান্ধবদের আব্বারা এসে তাদেরকে নিয়ে যায়, আমার আব্বাজান কি একবার আমার কাছে যেতে পারে না? আমার অভিমান হয় না? আমার বাপের কি একটু শখ জাগে না যে আমি মুহাম্মদ, আমাকে একটু আদর করে বাড়ি নিয়ে আসবে? কিন্তু আম্মাদের মা আমিনা নিরুপায়, বাপ নেই তো যাবে কি? নিরুপায়, উত্তর দেয় না, কথাকে পরিবর্তন করে ঘুরিয়ে দেন। আমার ভাইরা বাবা দিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এইভাবে একবার নয়, দুইবার নয়, বেশ কয়েকবার আম্মাজান মা আমিনাকে আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলেছিলেন, ও আমার আম্মাজান, আমার আব্বাজান কথা একটুখানি বলে দেন, আমার আব্বাজান আমাকে আনতে যান না কেন? আমার কি শখ হয় না আমার আব্বাজানের কোলের মধ্যে চড়ে, অথবা আমার আব্বাজানের হাতটা ধরে ধরে আমি একটুখানি আমার বাড়িতে চলে আসব? আমি মুহাম্মদ, আমার কে টুকে শখ জাগে না, ও আমার আম্মাজান আপনি বলেন বলেন, আমার আব্বাজান কথা একটু কানি বলে দেন। আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় আম্মাদের মা আমিনা থাকতে পারলেন না, এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী পাকের হাত মোবারকটা ধরে টুকটুক করে এগিয়ে 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 হযরতে আব্দুল্লাহ আমার রসূলুল্লাহর আব্বাজানের কবরের সামনে গিয়ে বলেছিলেন, বাবা মুহাম্মদ তুমি যাও 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 চলে যাও, ওই যে তোমার আব্বাজানের কবরটা ওখানে রয়েছে, তুমি যতবার তোমার আব্বাজানের কথা আমাকে জিজ্ঞাসা করেছো আমি ততবার তোমার আব্বাজানের কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথাটা বলে দিয়ে চলে গিয়েছি, কিন্তু না 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 না, তোমার আব্বাজান আমার কথাই কোনোদিন উত্তরটা দেয় না, আমি আমিনা, আমি তোমার আম্মাজান, আমার মনে দৃঢ় বিশ্বাস, আজকে তুমি যখন তার কবরের সামনে চলে এসেছো বাবা, তুমি একবার তোমার আব্বাজানকে জিজ্ঞাসা করে নাও, তোমার আব্বাজান তোমার কথার উত্তরটা দিয়ে দেবে। আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায়, এইটুকু কথাটা বলে দেবার সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী, দয়ার নবী থাকতে পারলেন না, এমন সময় চোখের মধ্যে পানি নিয়ে বলেছিলেন, ও আমার আম্মাজান, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যে মানুষটা দুনিয়া থেকে একবার মৃত্যুবরণ করে নেয়, যে মানুষটা দুনিয়া থেকে কবরের পথে চলে যায়, ওই মানুষটা আর কোনো দিন কথা বলতে পারে না, ও আমার আম্মাজান, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ থেকে আমি জেনে গেলাম আমার আব্বাজান দুনিয়ার মানুষ আর নাই, আমার আব্বাজান দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গিয়েছে, ও আমার আম্মাজান, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি মুহাম্মদ আপনাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর আমার আব্বাজানের কথাটা জিজ্ঞাসা করব না। একবার কি জোরে বলবেন না, সুবহানাল্লাহ! তাহলে রাসূলের ভিতরে বাপের মহব্বত ছিল তো নাকি গো? রাসূলের মডেল তো আমার, আমার রাসূল তো মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল কোরআনুল করিম। দেখেন, বেশি বিশ্লেষণে আমি যাব না, বেশি বেশি বিশ্লেষণে গেলে জাল পেতে ফেললে সেটা গুটোতে লাগবে, তো সময় সংক্ষেপ। হুজুর সাল্লাল্লাহু সাল্লাম আমাদের জন্য মডেল, এ আমি বলছি না, আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার বান্দাবান্দি, শোন, আমি আমার নবীকে, আমি আমার রাসূলকে তোমাদের কাছে পাঠিয়েছি একটা উত্তম চরিত্রের অধিকারী করে, অর্থাৎ একটা মডেল করে পাঠিয়েছি, যাও তোমরা আমার নবীকে অনুসরণ করো, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, সেইভাবে নিজেদের জীবনটা তৈরি করো, আমি আল্লাহ তোমাদেরকে কবুল করব। একবার জোরে বলুন, সুবহানাল্লাহ! সুতরাং রাসূল আমাদের জন্য মডেল, আমার নবী যা করেছেন, যতটুকু করেছেন, সেটা কিন্তু আমার আপনার জন্য ইসলাম। সুতরাং রাসূল যদি তার বাপের ভালোবাসা নিজের মনে আনতে পারেন, আমি আপনি কেন পারবো না? রাসূলুল্লাহর আব্বাজান রাসূল দুনিয়াতে আসার আগেই বিদায় নিলেন। রাসূলের আম্মাজান, রাসূলের যখন বয়স 6 বছর কয়েক মাস, তখন রাসূলের আম্মাজানও দুনিয়া থেকে বিদায় নিলেন।
তাহলে বাপও চলে গেল মাও চলে গেল। নবী আমার এতিম এসির একবার বিবেকে প্রশ্ন হয় না? আজকে আমার আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেলে হাউমাউ করে কান্নাকাটি করি, আজকে আমার আপনার মা দুনিয়া থেকে চলে গেলে হাউমাউ করে কান্নাকাটি করি, দাদু দাদি নানা নানি বা আত্মীয় স্বজন কাছের প্রিয় মানুষ যদি কেউ দুনিয়া থেকে চলে যায় আমরা কান্নাকাটি করি, কারণ তার মহাব্বত তার ভালোবাসা তার আন্তরিকতার জন্য। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আজকে আমার 40 বৎসর বয়স, আমার বাপ মারা গেছে, আমি 40 বৎসর পর্যন্ত আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পেরেছি, আমার দাদু মারা গেছে, আমি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত দাদু বলে ডাকতে পেরেছি, কিন্তু আমার নবী আপনার নবী দয়ার নবী তিনি কিন্তু তার আব্বাদানকে আব্বা বলে ডাকার মতো কোনো সুযোগ পাননি। মাকে মাত্র 6 বৎসর কয়েক মাস মা জননী বলে ডাকার সুযোগ পেয়েছে, তারপরে পাননি। কি স্যাক্রিফাইস করেছেন আমার আপনার জন্য রসুল, কি আত্মত্যাগ করেছেন আমার আপনার জন্য রসুল। আপনি বলে হুজুর তার বাপ মারা গেল, সে আবার স্যাক্রিফাইস কী করে হলো? এটাই তো কথা। এই যে কেন তার আব্বা দুনিয়া থেকে চলে গেলেন, কেন মাত্র 6 বৎসর বয়সে তার মা চলে গেলেন, এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে। শুধু ছোট্ট করে একটু বলি, রসুলকে আল্লাহ পাক আমার আপনার মডেল করে পাঠিয়েছেন, তাকে রসুলের আব্বা আম্মা দুজনেই ছোটোবেলাতে চলে গেছিলেন। আজকে আমি আপনি উম্মতে মুহাম্মাদি যারা বসে আছি, কারোর যদি বাপ দুনিয়া থেকে চলে যায় সে তো কাঁদবেই, পাশাপাশি আল্লাহ পাক তাকে মনে করিয়ে দেবেন, দেখো তোমার তোমার নবী তোমার রসুলের বাপই তো ছিল না, তাও তো তোমার আব্বা তোমার 30 বৎসর বয়স পর্যন্ত ছিল, তুমি কেঁদো না, মনে সবর আনো, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো শিক্ষার, এগুলো শিক্ষার বিষয় ভাই। আমি ভাই এসে বড় ওয়েজ নয় আর অত আমার জ্ঞানও নেই, আমি ছোটো ছোটো বিষয়গুলো শিক্ষা তো এগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা 6 বৎসর কয়েক মাস বয়সে চলে গেল, যদি কালকে করে মা মারা যায় সে অন্তত এটা বলে তো মনে শান্তি রাখতে পারবে যে রসুলের মা তো মাত্র 6 বৎসর বয়সে চলে গিয়েছিল, আমি তো অন্তত 40 বৎসর পর্যন্ত মাকে মা বলে ডাকতে পেরেছি, এই সান্ত্বনা তো মনে হবে। আমার আপনার সান্ত্বনার জন্য, আমার আপনার মনের ইতমিনানের জন্য, আমার আপনার মনের স্যাটিসফাইডের জন্য আমার নবীকে স্যাক্রিফাইস করতে হয়েছে। আর সেই নবীকে আজকে আমি আপনি ভুলে যাচ্ছি, সেই নবীর আদর্শ আমি আপনি ভুলে যাচ্ছি, আফসোস লাগে। এগুলো সুন্নতে নববী আজকে আমার আপনার কাছ থেকে দূরে সরে যায়। রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, কে বলছে? রসুল বলছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রসুলুল্লাহকেই ভালোবাসলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ হচ্ছে রে ভাই, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের সুন্নতকে যে ভালোবাসলো, রসুল বলছে সে যেন আমি রসুলুল্লাহকেই ভালোবাসলো, যে আমি রসুলুল্লাহকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তাকে সাথে করে জান্নাতে যাব, অথবা জান্নাতে আমি আর সেই মানুষটা পাশাপাশি থাকব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাই রসুল স্যাক্রিফাইস করেছেন, আজকে আমাকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, আমার নবী পাকের ভাই কোনো গুনাহ আছে? এই সবাই একটু জোরে বলে নবী পাকের কোনো গুনাহ আছে? তবু নবী আমার নামাজ পড়ছেন। আম্মাদের মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? বলে আল্লাহ পাক তো আপনার সমস্ত গুনাহ মাফ, আপনার কোনো গুনার জায়গাই নেই, তাহলে আপনি এত নামাজ পড়ছেন কেন? দুটো কথা বলেছিলেন, একটা রওয়ায়েতে আছে, ও আয়েশা যে আল্লাহ আমাকে এত বড় সম্মান দিলেন, আমার জীবনের গুনাহ যে মাফ করেছে, যে আল্লাহ আমাকে এত বড় সম্মান দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমি বেশি বেশি নামাজ পড়ি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়েতে আছে যে আয়েশা, শোনো আমি কেন নামাজ পড়তে জানো? আমি জানি আমার কোনো গুনাহ নেই, কিন্তু তথাপি নামাজ পড়ছে এই জন্যই, আমার নামাজের নামাজ পড়ার পরিবর্তে আল্লাহ পাক আমাকে সওয়াব দেবেন, নেকি দেবেন, সেই নেকি সওয়াবগুলো আমার জমা থাকবে, কাল কেয়ামতের মহামাট মহাময়দানে যদি আমার কোনো উম্মাদ গুনাগার হয়ে জাহান্নামে চলে যায়, আল্লাহর কাছে সেদিনে আমি ফরিয়াদ করে বলবো আল্লাহ আপনি তাকে জান্নাতি দেন আমার নেকির ওসিলা করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কীরকম স্যাক্রিফাইস করেছেন? আম্মাদের মা এসে বলেন, ইয়া রসূলুল্লাহ ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, আপনার বিষয়টা আমি ঠিক বুঝতে পারলাম না, একটু খুলে বলেন।
আমার ভাইরা বাবা যারা কান্না কানা করে শুনে রেখে দেন জেনে রেখে দেন, ওই সময় আম্মাদের মা আয়েশা থাকতে পারলেন না, এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে খুলে একটুখানি বলেন। না 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 না, আমি আপনার কথাটা আমি বুঝতে পারি না। আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, এমন সময় আম্মাদের মা আয়েশাকে বলেছিলেন, ও আয়েশা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, শোনো শোনো, কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আমার কোনো উম্মাত উম্মাতি যদি জাহান্নামী হয়ে যায়, তাদের গুনার গুনার ভাগটা বেশি হয়ে যাওয়ার জন্য যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী করে দেন, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে সেজদায় পড়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলবো, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াত আল্লাহ, আমি জীবনে অনেক নামাজ পড়েছি, আমি অনেক নেকির কাজ করেছি, আমার নামাজের জন্য যে নেকি দিয়েছে আমার জীবন জিন্দেগীর নেকি সওয়াবটা আমি মুহাম্মাদের জন্য কোনো কাজে আসবে না, ও আমার আল্লাহ, ও আমার পরওয়ারদিগার বিনিয়াত আল্লাহ, আমি আমার জীবন জিন্দেগীর নেকি সওয়াবগুলোকে আমি আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের জন্য দান করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী আরো বলে দিয়েছিলেন, ও আয়েশা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেকি সওয়াবগুলো যদি আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের নাজাতের জন্য যথেষ্ট না হয়, আমার নাতি ছেলে ইমাম হাসান হোসাইনের জীবন জিন্দেগানির নেকি সওয়াবগুলোকে আমি আমার উম্মাত উম্মাতিদের জন্য দান করে দেব। আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় নবী আমা থাকতে পারলেন না, আবারও আম্মাদের মা আয়েশাকে বলে দিয়েছিলেন, ও আয়েশা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সময় আমার আল্লাহ পাক থাকতে পারবেন না, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জবানের কথাটা তিনি কখনো এড়িয়ে যেতে পারবেন না, কারণ আমার আল্লাহ যাতে রাজি, আমি নবী মুহাম্মদ যাতে রাজি, আর আমি নবী মুহাম্মদ যাতে রাজি আমার আল্লাহও তাতে রাজি হয়ে যায়। ধরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহ যাতে রাজি আমি তার, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাতে রাজি, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাতে রাজি আমার আল্লাহও তাতে রাজি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর স্যাক্রিফাইস বলছি আমি, শুধু নবী বা কেমনভাবে স্যাক্রিফাইস করেছেন আরও অনেক ডিটেলসে অনেক আছে ভাই, আমি জাস্ট একটু বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে আপনাদেরকে শুনে একটুখানি ধারণা আপনাদের রয়েছে, আপনারা সব মাশাআল্লাহ করে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শুধু মানুষ, আমি শুধু আপনাদেরকে একটুখানি নলেজ দেওয়ার জন্য, জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য, রিমাইন্ড দেওয়ার জন্য বলছি। রসুল তার জীবনটা উম্মতে মুহাম্মাদের জন্য স্যাক্রিফাইস করেছেন। তায়েফের জমিনে রসুল সাল্লাম যখন গেলেন, তায়েফের মানুষরা আমার রসুলকে প্রহার করেছিলেন, তায়েফের মানুষরা আমার রসুলকে মেরেছিলেন, পাথর দিয়ে মেরে 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 গা দিয়ে শরীর দিয়ে আমার রসুলের রক্ত পর্যন্ত বার করে দিয়েছিলেন। রসুল অজ্ঞানের মতো পড়ে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, এই জিব্রাইল তুই যাও আমার নবীকে তায়েফের মানুষগুলোর জন্য বদদোয়া করতে বলো। নবী আমার অজ্ঞানের মতো পড়ে আছে, জিব্রাইল আলাইহিস সালাম এসে আমার নবী পাককে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইলের সালামের আওয়াজ শুনে আমার রাসূলুল্লাহর অজ্ঞান ভাবটা আস্তে 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 কাটতে শুরু করলো। যখন সেন্স ফিরে আসলো, জিব্রাইলকে দেখে রসুল মুচকে হাসছেন, সালামের উত্তর দিয়ে বললেন, ও জিব্রাইল কি সুসংবাদ এনেছ আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে? গা দিয়ে রক্ত বেরোচ্ছে, ভালো করে বুঝে মগজে ঢোকানো ওয়াজগুলোকে, শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। জিব্রাইলকে ডেকে বলছেন, এ জিব্রাইল আল্লাহ পাক কি সুসংবাদ দিয়েছেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য? কী নবী ছিলেন রে বাবা, আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা যত রকমের নোংরা কাজ আছে একদম ঢালাওভাবে, বুড়ো হয়নি তো এখন চলুক চালাও, কবরে গেলে আদলা ইঁট যখন মাথায় পড়বে না তখন বুঝতে পারবে। আচ্ছা সমাজটা নষ্ট করেছি আমি আপনি মুসলমান, আজকে মুসলমানের শত্রু কেউ নয় ভাই, মুসলমানের শত্রু কেউ নয়, আপনি কি বলছেন মোদি মুসলমানের শত্রু, হ্যাঁ অমুক মুসলমানের শত্রু, তমুক মুসলমানের শত্রু, না, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কে চেরাগ সে, ঘরে আগুন লেগে গেছে ঘরেরই চেরাগ বা মোমবাতির দ্বারা, আজকে মুসলমানের ঘরে আগুন লেগেছে মুসলমানের দ্বারা, এটা মনে রাখবেন ভালো করে।
কুড়ুল বোঝেন আপনারা? কুড়ুল কুড়ুল বোঝেন না? গাছ কাটে তো, গাছ একটা কুড়ুল দিয়ে যখন কাঠুরে গাছ কাটছে, গাছটা তখন কুড়ুলকে বলছে, ভাই কুড়ুল আমি তোর কি অন্যায় করেছি, তুই আমাকে কাটছিস, আমাকে মারছিস। তখন কুড়ুল আফসোস করে বলছে, দেখ ভাই তুই আমার কাছে কিছু অন্যায় করিসনি, আর আমি আমারও তোকে মারার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার মনিব আমাকে বাজার থেকে কিনে এনেছে, কিনে এনে তার আমার কাজই হলো যার ওপর আমাকে প্রহার করবে আমি তাকে কেটে দেব, দোষ যদি দিতে হয় আমার মনিবকে বল। তখন গাছ বলছে, না রে তোর মনিবের দোষ নেই, দোষ হলো আমার জাত ভাইয়ের। কুড়ুলের বাঁট হয়তো ওটা এই আপনার কী বলে গাছ থেকেই হয়, কাঠ থেকেই হয়, আমার জাত ভাইয়ের দোষ, আমার জাত ভাই যদি তোকে সহযোগিতা না করে তোরও ক্ষমতা নেই আমাকে কাটার, আর তোর মনিবেরও ক্ষমতা নেই আমাকে কাটার। কি বাঁট না হলে গাছ কাটা যাবে? কুড়ুল ঘরে পড়েই থাকবে, তাহলে আমার জাত ভাই আমাকে সর্বনাশ করছে। তাহলে মুসলমান শুনে রেখে দেন, আজকে নিজেরা সর্বনাশ করছি নিজেদেরকেই। আজকে বলেন, ফজরের নামাজ পড়তে উঠেছেন, মসজিদে গেলেন নামাজ পড়তে, ওযু করবেন, মসজিদের সামনে পুকুর আছে, এখন আপনাদের শহর অঞ্চল হয়তো নেই কিন্তু গ্রামের দিকে তো আছে রে বাবা, পুকুরে আপনার কি বলে মাছ থাকে, ফজরের নামাজ পড়তে উঠেছেন, আপনি উযু করতে যাচ্ছেন, নওয়ায় তোয়ানা তোয়াদ্দালে রাফিল হাদাসে ওয়া ইস্তিবাহাতিস সালাতে তাকাররুবানিল্লাহি তাআলা, উযু নিয়ত করে যখন পানিতে হাত দিয়ে উযু করবেন, দেখেন এত বড় একটা কাতলা মাছ, তখন আর উযু চলবে? উযু তখন অন্যদিকে সরে গেছে, তখন কাতলা মাছ হাতে পড়েছে, আগে চেপটে ধরেছে কাতলা মাছকে, ধরেলে সোজা ঘরে গিয়ে বউকে তুলছে, কচির মা তাড়াতাড়ি ওঠো। কচির মা ভাবছে, বাবা কোনোদিন ফজরের সময় নামাজ পড়ার জন্য চলে না, আজকে তুলছে কেন? ঘর পড়ে উঠে পড়েছে, কি কোনো সমস্যা হলো কিনা, দেখছি এত বড় কাতলা মাছ, বলে মাছ করতে গেলে এত ভোরবেলায়, বলে উযু করতে গেছিল মসজিদের পুকুরে পেয়েছি, তার মানে আল্লাহ আমার নসিবে মিলাইছে। আচ্ছা ভাই বলেন তো, আপনারা শিক্ষিত মানুষ, যখন সারা রাত ধরে মাছগুলো একটু তো পুকুরে ধারে ধারেই থাকে, তা আমার হাতে যদি মাছ লাগে তা আমি সরিয়ে দেবো, তাড়া দিয়ে দেবো, চলে যাবে, তুই ধরলি কেন? তুই তাড়া দিয়ে দেখ কেমন ওখানে বসে থাকে, তখন তো তবে তো বুঝবো তোমার নত্যক দিয়ে আল্লাহ পাল্লি কে রেখেছে। তাহলে নামাজ পড়তে গিয়ে মসজিদের পুকুরের মাছ চুরি করে তুমি মুসলমান নামাজ পড়ছো আর খাচ্ছ মাছ, আবার তুমি বলে আমি বড় নামাজি, না ভাই মানতে পারলাম না, আমি না মানতে পারলাম না। আপনি বলেন না, ওজোর মানতে পারবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ইন্না সালাত তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। অবশ্যই আল্লাহর কালামুল্লাহ শরীফের কথা কি কোনোদিন মিথ্যে হবে? 100% সত্য। কিন্তু আজকে দেখেন অধিকাংশ নামাজি নামাজ পড়ছে মাছ চুরি করে খাচ্ছে, এলাকা ভেসে গেছে, বন্যা হয়ে গেছে, আপনার ঘর থেকে বাইরে বেরোচ্ছেন এক হাঁটু পানি, আপনি কি করলেন, লুঙ্গি ভিজে যাবে বা প্যান্ট ভিজে যাবে তুলে নিলেন, তুলে নিয়ে পানিতে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর দেখছেন এদিক ওদিক তাকাচ্ছেন মাছ কোথায় পাওয়া যায়, কারণ চারদিক ভেসে গেলে তো মাছ ছোটাছুটি করে নাকি গো ভাই, আপনি সেই মাছ তুলে নিয়ে ঘরে খাচ্ছেন, মশলা দিয়ে দেবেন, যে মাছ ভেসে গেলে তো খাওয়া চলবে, আর তাকুয়াটা কী করবে তোমার দাদু? তুমি ফতোয়া মেনে মাছ খাবে আর তাকুয়া করবে তোমার দাদু? আরে তাকুয়া করুন সাহেব, ফতোয়া রাখেন তাকুয়া করুন, তাকুয়ায় অনেক কিছু বাধাপ্রাপ্ত হয়, ফতোয়ায় অনেক কিছু চলে, যেমন আমরা মিষ্টি খাই, সমস্ত জায়গা থেকে মিষ্টি কিনে আমরা খাই, ঠিক আছে ফতোয়ায় চলবে, কিন্তু তাকুয়া করলে চলবে না, আপনি তাকুয়া করুন, আপনি ফতোয়া সাথে সাথে তাকুয়া মানুন, কথা বুঝতে পারছেন না? সুতরাং এই ধরনের নোংরা কাজ যারা আমরা করি, দুপুরবেলা কাজ ছেড়ে বাড়ি ফিরছি, আমরা দুপুরবেলা কাজ ছেড়ে বাড়ি ফিরছি, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, একটা এই বাচ্চারা বাংলা বইয়ে কবিতা পড়ে না, আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে, কাঁচা ইঁট পাকা হয় পোড়ালে তা আগুনে, ছোটোবেলায় পড়া হয়েছিল, এখন ওইসব বই নেই, এখন আরও আপডেট বই হয়ে গেছে, যাই হোক গে যাক, পুরনো চাল ভাতে বাড়ে কাজে লাগে মাঝে মাঝে, কথা বুঝতে পারছেন না? তাহলে আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে, আম বৈশাখ মাসে আম পাকে, আপনি কাজ ছেড়ে বাড়ি ফিরছেন, বাড়ি ফিরতে ফিরতে লক্ষ্য করলেন একটা আম গাছের তলায় দেখছেন দুটো পাকা পাকা আম পড়ে আছে, আপনি এদিক ওদিক তাকিয়ে নিলেন, দেখলেন কেউ কোথায় নেই, আম দুটো তুলে ব্যাগের মধ্যে ভরে নিলেন, বাড়ি গিয়ে দেখছেন আপনার ছেলেটা হেপস পড়ে, কোনো একটা মাদ্রাসায় হেপস পড়ে, বাড়ি এসেছে ছুটি নিয়ে, ছেলেকে দেখে আপনার মনটা খুশ হয়ে গেল, যাক ছেলে এসেছে অনেকদিন পর, হাজার হোক
আমাদের সন্তানরা আমাদের অন্তর, তাই তো না? কী গো ভাই, আমাদের সন্তানরা আমাদের জান, আমাদের প্রাণ। তো ছেলে হোস্টেল থেকে এলে একটু স্বাভাবিকভাবে খুশি হবে। খুশি হয়েছেন, আপনি বউকে বললেন তাহলে এক কাজ করো, ভাত দাও, আমি গোসলটা করে জোহরের নামাজ পড়ে একসঙ্গে বাপ্পাটাকে দুজনে খাবো। খুব ভালো কথা। খেতে বসলেন, খেতে বসে বলছেন শোনো না, ওই ব্যাগের মধ্যে দুখানা আম আছে, ওই আম দুটো কেটে দাও। আম দুটো আপনি কিনেছেন? কেনেননি কিন্তু। কী কোথা থেকে পেলেন? সবাই বলেন কুড়িয়ে পাওয়া, কুড়িয়ে নিয়ে এসেছি। ব্যাগের মধ্যে যে বউকে বলছে আম দুটো কেটে দাও, বউ কিন্তু জানে না কুড়ানো না কেনা। বউ আম কেটে দিল, আপনিও খেলেন, আপনার সাথে আপনার ছেলেটাও খেলো। দুজনেই খাওয়া দাওয়া করে কদিন ছেলে পেলে থাকলো, তারপরে ছেলে আবার হোস্টেলে চলে গেল পড়াশোনা করতে। এখন দেখা যাচ্ছে বছর ঘুরে যাচ্ছে, ছেলে আর হেল্পস করতে পারছে না। আপনি তো ছেলের ওপর রেগে ফায়ার, হ্যাঁ তোর পিছনে এত টাকা খরচা করছি তাও তুই হেল্পস কমপ্লিট করতে পারছিস না, পড়াশোনা করতে পারছিস না, ওস্তাদরা সবসময় আমাকে রিপোর্ট দিচ্ছে, আপনি 14 বার ওস্তাদকে ফোন করে করে বলছেন হুজুর আমার ছেলেটাকে দেখুন একটু ভালো করে দেখুন, আর ছেলেকেও রাগারা ই করছেন, ও হেল্পস করবে কী করে? আপনি খাওয়াটা হালাল খাইয়েছিলেন, চিন্তা করেন? আমি ছোটো, আমি আগে বলেছি আমি ছোটোখাটো কথা বলবো, বড় বড় কথা বলার ক্ষমতাই নেই আমার, কোথা থেকে বলবো? তাহলে আপনি আপনার ছেলেটাকে না বলা চুরি করা জিনিস খাওয়ালেন, বা চুরি করা জিনিস খাওয়ানোটা শরীয়তে জায়েজ? তাই জোরে বলেন জায়েজ। তাহলে হারাম জিনিস খাওয়ালেন আপনি আপনার ছেলেকে, আমটা চুরি করে খাওয়ালেন, আপনি কিভাবে আশা করেন যে আপনার ছেলেটা আল্লাহর কালামুল্লাহর সাথে হেফটা কমপ্লিট করবে? এত সহজ? যারা হেফ হাফেজ সাহেব তাদের সিনাতে আল্লাহর 30 পারা কোরআন শরীফ থাকাটা চারটিখানি কথা নয়। আপনি এটা পদ্য মুখস্থ করেন? কালকে পড়া আছে স্কুলে, ছেলেটা পদ্য মুখস্থ করে স্কুলে গিয়ে পড়া দিয়েছে, 3 দিন পর ধরেন ভুলে যাবে। আর সেই মোটা কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফকে মনে রাখে কি চারটিখানি কথা? কিন্তু আজকে এই যে ছেলেটা হাফেজ হতে পারছে না, এই যে ছেলেটার পড়ালেখায় অবনতি হচ্ছে, তাহলে এর জন্য দায়ী ছেলে, ছেলের ওস্তাদ না ছেলের বাপ? আমি কিন্তু বলিনি ভাই, ওই ফচকেগুলো বলছি, আপনারা কেউ কেউ বলছেন, আমাকে তেন দোষ দিয়েন না। এই প্রথমে এসছি, আমাকে দোষ নিয়ে বাড়ি যাব না। তাহলে চেঞ্জ অফ লাইফ, আপনার জীবন পরিবর্তন আপনাকে করতে হবে। আপনি আমি একটা কথা আছে, আল্লাহ করালে করব, অবশ্যই বিড়ি খাচ্ছি। এ বিড়ি খাচ্ছিস কেন রে? আল্লাহ খাওয়াচ্ছে খাচ্ছি। আচ্ছা মদ খাচ্ছে? এ মদ খাচ্ছি কেন? আল্লাহ খাওয়ালে খাচ্ছি। ও আল্লাহ বিড়ি খালে বিড়ি খাচ্ছেন, আল্লাহ মদ খালে মদ খাচ্ছেন, আল্লাহ চুল্লু খালে চুল্লু কাটছেন, আর আল্লাহ মসজিদে যাওয়াচ্ছে না? ওখানে ওই জায়গায় বাধা হচ্ছে কেন? আপনি তো বলছেন না আল্লাহ মসজিদে যাওয়াচ্ছে তাই যাচ্ছে, তাও বলছেন না আমাদের মসজিদের এলাকায় নেই, আজান দিলেই পালাচ্ছে। ও মদটা আল্লাহ খাওয়াবে, বিড়িটা আল্লাহ খাওয়াবে, সিগারেট আল্লাহ খাওয়াবে, মিথ্যে কথা আল্লাহ বলাবে, আর তোমাকে মসজিদ মুখে আল্লাহ করবে না? তাহলে সবটাই 2 নম্বর, অন্তরটা তোমার 2 নম্বর আছে। সুতরাং ভাই আমার বাবাজিরা, হেদায়েতের মালিক হলেন আল্লাহ, এটা আমরা সবাই জানি, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আজকে আমি আপনি আল্লাহর বান্দা, আমাকে আপনাকে হেদায়েতের মানসিকতা তৈরি করা লাগবে, তবেই আল্লাহ পাক হেদায়েত দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান আবু তালেব ইন্তেকালের বিছানায় শুয়ে রয়েছেন, ইন্তেকালের বিছানায় শুয়ে রয়েছেন, কষ্ট হচ্ছে, সখরাতুল মওত, মওতের আযাবের কষ্ট হচ্ছে। সাহাবা হুজুরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার চলেন না আপনার চাচা জানের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন চাচা জানের মাথার দ্বারে, বসে ডাক দিলেন চাচা জান। আবু তালেব চোখটা খুললেন, বাবা মুহাম্মদ, চাচা জান কষ্ট হয়? জি চাচা জান। জি ভাই, একটু কষ্ট হচ্ছে বাবা, মওতের কষ্ট তো হবে। বলে চাচা জান আমার একটা মনের আশা আছে, পূরণ করবেন? আল্লাহ নবী বললেন, চাচা জান বললেন তখন, বাবা মোহাম্মদ, তোমার আশা আমি পূরণ করবনি হয়, তোমাকে আমি জানের থেকে বেশি ভালোবাসি। আর সত্যিও তাই, একদম মানে বুকে নিয়েছিলেন রাসূলুল্লাহকে। এই আমার ভাইপো কি বলছে না বলছে আমার দেখার দরকার নাই, আমার ভাইপোর বিরুদ্ধে যে যাবে, আমি আবু তালেব সেদিন আমাকে সব থেকে খারাপ অবস্থায় তোমরা দেখবে, এত ভালোবাসতেন। বাবা তোমাকে আমি আমার জানের থেকে ভালোবাসি, আর তোমার মনের ইচ্ছা আমি পূরণ করবো না, হয় কি ইচ্ছা আছে বলো?
আমার ভাইরা বাবা দিরা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না। এমন সময় আবু তালেবকে বলেছিলেন, ও আমার চাচা যান আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি আপনার মাথাটা ঘুরিয়ে দিয়ে গাছের পাতার দিকে একবার লক্ষ্য করেন, গাছের পাতায় যা যা লেখা রয়েছে আপনি শুধু একবার রিডিং পড়ার মতো পড়ে নেন, আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায়, এইটুকু বলে কথা বলে দেবার সঙ্গে সঙ্গে। এমন সময় আবু তালেব যখন মাথাটা ডান দিকে ঘুরিয়ে ফেললেন, গাছের পাতার দিকে যখন লক্ষ্য করলেন, আল্লাহ পাকের হুকুমেতে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা হয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি জোরে বলবেন না, সুবহানাল্লাহ! আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায়। ওই সময় আবু তালেব থাকতে পারলেন না, গাছের পাতায় যখন লক্ষ্য করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে, মুখটা বিষণ্ণ করে ঘুরিয়ে নিলেন, মুখটা ঘুরিয়ে নিয়ে বললেন, এমন সময় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আমার চাচা জান গাছের পাতায় কি লেখা রয়েছে, আপনি কি পড়লেন একটুখানি বলে দেন। ওই সময় আবু তালেব সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও ভাইপো মুহাম্মাদ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, গাছের প্রত্যেকটা পাতায় পাতায় তোমার নামটা লেখা রয়েছে, আর গাছের প্রত্যেকটা পাতায় পাতায় তার নামটা লেখা রয়েছে, কিন্তু না 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 না, একবারটি বললেন না বাবা মুহাম্মাদ, গাছের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না। সাহাবা হুজুরদের কাছে গিয়ে বড় আফসোস করে বলেছিলেন, ও আমার সাহাবা তোমরা শোনো শোনো, আমার নবী যদি একবার রিডিং পড়ার মতো পড়তেন, আমি আল্লাহ পাকের দরবার শরীফে বলতাম, আল্লাহ আমার নবী আমার চাচা যান যখন একবার রিডিং পড়ার মতো পড়ে নিয়েছে, আপনি তাকে মুসলমান হিসাবে কবুল করে নেন, কিন্তু না 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 না, আমার চাচা যান পড়লেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় ঘোষণা করে দিয়েছিলেন, বাবা মুহাম্মাদ, ও মুহাম্মাদ তুমি মনটা খারাপ করো না, আমি আল্লাহ পাক বলছি শোনো শোনো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বসারিহিম গিসাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, ও মুহাম্মাদ তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওই সমস্ত অন্তরগুলোকে মোহর মেরে দিয়েছি, যে সমস্ত অন্তরগুলো ভালো জিনিসটা শুনেও শুনতে পাবে না, ভালো জিনিসটা দেখেও দেখতে পাবে না, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাবটা প্রস্তুত করে রেখেছি। খতম আল্লাহু আলা কুলুবিহিম, কলব মানে অন্তর, কুলুব বহুবচন, কলবের বহুবচন হলো কুলুব, খতম আল্লাহু আলা কুলুবিহিম, আমি ওই সমস্ত অন্তরগুলোকে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামিহিম, সামউন মানে শোনা, তাদের শোনার জায়গায় মোহর মেরেছি, ওয়া আলা আবসারিহিম তাদের দেখার জায়গায় মোহর মেরে দিয়েছি, দিশা ওয়াহ ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবটা প্রস্তুত করে রেখেছি। তো ভাই আমার বাবাজিরা, আমরা ওয়াজ করি, ওয়াজ করে চলে যাই, মানবেন কি মানবেন না, শুনবেন কি শুনবেন না, ইট ইজ ইওর পার্সোনাল ম্যাটার, আমি আপনার ব্যক্তিগত স্বাধীনতাতে আঘাত করতে পারি না, যদিও ইসলামের ফরজিয়াতের ক্ষেত্রে আমাদের অধিকার আছে প্রেশার দেওয়ার, তারপরেও একটা জায়গায় দিন শেষে কিন্তু ব্যক্তিগত বিষয় একটা থাকে, তাই অনুরোধ করব ভাইজান, দেখবেন পড়ে যান, অনুরোধ করব আপনাদেরকে হাকিকাতটা বোঝার চেষ্টা করেন, আল্লাহকে সেজদা করার মানসিকতা তৈরি করেন, নামাজ ছাড়া কোনো ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, এটা মনে রাখবেন। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হলো জান্নাত, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি, আপনার ঘরের চাবি যেমন আপনার কাছে থাকে, আপনি ছাড়া ওই ঘরে ঢুকতে পারবেন না, তেমন জান্নাতও আপনি ঢুকতে পারবেন না যদি আপনার মধ্যে নামাজ না থাকে। ইলমে শরীয়তকে আগে মানুন, অনেক যেহেতু আমরা পীর বাড়ির ছেলে, আমার পীর মোর্শেদ মুজাদ্দিরে জামান পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কেদার রহমাতুল্লাহ আলাইহে, সেহেতু আমাদের একটা বদনাম আছে, আমরা বেদাত, আমরা অমুক, আমরা তমুক ইত্যাদি ইত্যাদি। ভাই আমার বাবাজিরা, খুব দায়িত্ব নিয়ে বলছি, নিছক শরীয়ত মানলে ওয়ালা হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সেই বংশের আমরা অনুগামী অনুসারী। সুতরাং আমার দাদা হুজুর কেলা বললেন, বাবা মারেফাতি পীর নয়, যে মানুষটা পীর হবে আগে তার মধ্যে যেন এলমে শরীয়ত থাকে, অর্থাৎ নামাজটা একদম মাস্ট তার মধ্যে থাকতে হবে, এছাড়া কোনো গল্প নেই। আমি তামিম সিদ্দিকী, আমার মধ্যে যদি নামাজ না থাকে, আমি যদি পীর মুরিদি করি, দাদা হুজুর কেবলার ওসিয়ত নামায় লিখে গেছেন, ওই যে ব্যক্তি এলমে শরীয়তকে না মেনে
পীর মুরিদি করবে, বায়াত পড়াবে মানুষকে। আমি আবু বকর বলছি, সে আমার ছেলে হলেও তোমরা কিন্তু তার কাছে কেউ যাবে না। কাজেই এলমে শরীয়ত হলো আগে, তারপরে এলমে তরিকা, তারপরে এলমে হাকিকা, তারপরে এলমে মারে পাত, ওটা অনেক পরে। আগে শরীয়তই মানতে পারছে না, নামাজ মসজিদে পড়লো, মসজিদ থেকে বেরোতে বেরোতে বিড়ি ধরিয়ে ফেলছে, কথা বুঝতে পারছেন না। নামাজ মসজিদে পড়লেও কী বলে ব্যাংকে আপনার কী বলে LIC জীবন বিমা করে বসে আছে। নামাজ মসজিদে পড়লেও মিথ্যা মামলা সাক্ষী দেওয়ার জন্য কোর্টে যাচ্ছে, চলবে না ভাই। আগে এগুলো থেকে নিজেকে দূরে রাখেন। শরীয়তের বেশরীয়তি কাজ আমার আপনার দ্বারা করা চলবে না, আগে শরীয়তের কাজগুলো করার চেষ্টা করুন। এটা হলো এলমে শরীয়ত। তাই এলমে শরীয়তকে আগে ভালো করে মানার চেষ্টা করেন, নামাজকে পাঁচ অক্ত জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। কোনো কারণে জামাত ছুটে গেলে পরে গিয়ে পড়বেন, কোনো কারণে নির্দিষ্ট ওয়াক্তও যদি নামাজ পড়তে নাও পারেন কোনো কাজকামের জন্য, পরে কিন্তু কাজা আদায় করবেন, তথাপি নামাজ মাপ নাই। আমার মা বোনেদের যখন বাচ্চা হয়, যখন প্রসব বেদনা ওঠে, সেই সময় যদি কোনো নামাজের ওয়াক্ত হয় তথাপিও তার নামাজ মাপ নাই, কিন্তু সেই সিচুয়েশনে সে নামাজ পড়তে পারছে না, পরবর্তীতে তাকে গিয়ে ওই নামাজের কাজা আদায় করে দিতে লাগবে, তথাপি নামাজ মাপ নাই। সুতরাং আপনারা সকলে নামাজি আছেন, আপনার ছেলে মেয়েদেরকে নামাজি করার চেষ্টা করেন, শেখান বাবা মসজিদে চলো। আজকে দেখবেন মসজিদে ছোটো ছোটো বাচ্চারা গেলে অনেক নামাজিরা বিরক্তি বোধ করে, কেন ওরা একটু গেলে একটু চিল্লাচিল্লি করে, একটু ছোটাছুটি করে, বিশেষ করে জুম্মার দিনেই যায় বেশি বাচ্চারা। এটা আমরা যারা নামাজি আছি তারা আমি বিরক্তি বোধ করি, হয়তো যার ছেলে আমার ছেলে আমাকে বলে কেন বাবা বাচ্চাটাকে আনিস, জানিস তো মসজিদে নামাজ গুলোবে, একদম বলবেন না, ওরা যাক, ওরা মসজিদে যাক, ওরা মসজিদে গিয়ে ছোটাছুটি করুক, ওরা মসজিদে গিয়ে চিল্লাচিল্লি করুক। আজকে যদি আপনি হাত ধরে ওকে মসজিদে না নিয়ে যেতে পারেন, ওর চিল্লাচিল্লির আওয়াজটা যদি মসজিদে না পাওয়া যায়, দায়িত্ব নিয়ে বলছি, ভবিষ্যতে কিন্তু মসজিদগুলো ফাঁকা হয়ে যাবে। সুতরাং বাচ্চা বাচ্চা ছেলেদের আওয়াজ মসজিদে দরকার আছে, তাদের কোলাহল মসজিদে দরকার আছে, তাদের ছোটাছুটি মসজিদে দরকার আছে, কারণ তারাই কিন্তু পরবর্তীতে পরিবর্তন হতে পরিবর্তন হতে হতে নামাজি হবে। এবং ছেলেকে বোঝাতে হবে, বাবা মসজিদে গেলে চিল্লাচিল্লি করতে নাই, কথা বলতে নাই, নামাজ যখন পড়বে এদিক ওদিক তাকাতে নাই, এই যে সমস্ত বেসিক নলেজগুলোর প্রয়োজন সেগুলো আস্তে 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 তাকে বলতে হবে। এইভাবেই তো সমাজ তৈরি করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেলেন, নতুন জায়গা, সমাজ গঠন করেছিলেন হেকমতের সাথে, অনেক হেকমতের সাথে সমাজ গঠন করেছিলেন ভাই, কথা বুঝতে পারছেন না। তো সেইভাবেই আমাকে আপনাকে, আমার আপনার ছেলেদেরকে, আমার আপনার মেয়েদেরকে, আমার আপনার স্ত্রীদেরকে মানুষ করতে হবে, শুধু ছেলে মেয়ে নয় বউকে মানুষ করতে হবে। আজকে আপনিও হয়তো মানুষ হননি এখনও পর্যন্ত, আপনি ইসলামের সব কিছু জানেননি, ইমাম সাহেবের কাছে যান, ভাই আমি এগুলো জানিনি একটু জানাবেন, হয়তো কোরআন শরীফ পড়তে পারিনি, ভাই ইমাম সাহেবের কাছে যান, ভাই ইমাম সাহেব বয়স তো হয়েছে, কোরআন শরীফ পড়বো, ছেলেপিলেদের সামনে বড্ড লজ্জা লাগে, একটু শরম লাগে, বড় হয়ে গেছি, ছেলেপিলের বাপ হয়ে গেছি, একটা যদি আপনি আড়া মানে অন্য সময় আলাদা সময় দেন আমাকে, তাহলে আমি একটু কোরআন শরীফটা শিখতাম, ইমাম সাহেব কি সময় দেবে না বলে মনে হয়? যান বলবে তুমি আগে এসো ভাই, কোরআন শরীফ শেখেন, হুজুরের কাছে বসে মশলা মশাইলগুলো শেখেন, সেইগুলো শিখে নিজের ছেলেকে মেয়েকে শেখান, বউকে শেখান, কিছু মশলা আছে মেয়েদের মশলা যেগুলো সেগুলো ইমাম সাহেবের কাছে শেখেন, আপনার স্ত্রীকে শিখিয়ে দেন, আপনার স্ত্রীকে দায়িত্ব দেন, আমি তোমাকে শিখিয়ে দিলাম, তুমি তোমার মেয়েকে ভালো করে শিখিয়ে দেবে। আরে এইভাবেই তো তৈরি হবে, কত আমরা এই ওয়াজ করছি, এই ওয়াজে কটা মানুষ তৈরি হবে ভাই? আমি আমার তালে আছি, আপনারা আপনাদের তালে আছে, কিন্তু ঘরোয়া মজলিসে বসে 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 বসে, এই জন্য আমরা ফুরফুরা শরীফ থেকে বিভিন্ন জায়গায় জেকেরের মাহফিল কায়েম করে থাকি, আল্লাহ পাকে জেকেরও হয় এবং সেখানে মাসলা মাসাইল বিষয়গুলো ছোটো 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 করে আলাপ আলোচনা করতে করতে মানুষের হৃদয় একটু ঢোকে। তো যাই হোক, তো এইভাবে সমাজটা তৈরি করার চেষ্টা করুন। আল্লাহ নবী বহু পরিশ্রম করেছে ভাই, তার পরিশ্রমের কোনো শেষ নেই, বহু বহু বহু, তার কষ্ট কি সেই কষ্টের কথা বলে আমি শেষ করতে পারবো না। তাইফের জমিনে যে কথা বলতে বলতে আমি অন্যদিকে চলে গেছি, তাইফের জমিনে রসুলকে মারলেন,
আমার রসুলের গা থেকে রক্ত বের করে দিলেন। আহা, রসুল অজ্ঞান হয়ে গেলেন, আল্লাহ পাক সহ্য করতে পারছেন না। এ জিব্রাইল, যাও আমার নবীকে বদদোয়া করতে বলো, তায়েফের জন্য বদদোয়া করতে বলো। আমি আল্লাহ নবী যদি বদদোয়া করে, আমি আল্লাহ তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দেবো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবী পাককে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। রসুল সালামের আওয়াজ পেলেন, আস্তে আস্তে সেন্স ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, জিব্রাইল ভাই, আল্লাহ পাক কি সুসংবাদ দিয়েছেন একটু বলো। আমার ভাইরা বাবা দিনা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারলেন না, এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইফের মানুষরা আপনাকে এত অত্যাচার করেছে, আমার আল্লাহ পাক সহ্য করতে পারছেন না, আমার আল্লাহ পাক আপনাকে একটুখানি তাদের জন্য বদদোয়া করার জন্য বলে দিয়েছেন, আপনি যদি একবার বদদোয়াটা করে দেন, আমার আল্লাহ তাআলা তাইফের মানুষগুলোকে পুরো ধ্বংস করে দেবেন। আমার ভাইরা, কেতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী আর থাকতে পারলেন না, এমন সময় জিব্রাইলকে বলেছিলেন, ও জিব্রাইল তুমি শোনো শোনো, তুমি যাও 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 চলে যাও, তুমি আল্লাহ পাকের দরবার শরীফে চলে যাও। আল্লাহ পাকের দরবার শরীফে চলে গিয়ে আমি নবী মুহাম্মদ রসুলুল্লাহ আমার সালামটুকু একটুখানি পৌঁছে দিয়ে বলে দিও, আমি নবী মুহাম্মদ রসুলুল্লাহকে আমার আল্লাহ রব্বুল আলামিন কারোর বদদোয়া করার জন্য পাঠাইনি, বরঞ্চ আমার আল্লাহ পাক আমি নবী মুহাম্মদকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক রহমত স্বরূপ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। না 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 না, আমি তায়েফের মানুষগুলোর জন্য বদদোয়া করতে পারবো না। ও জিব্রাইল তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আল্লাহ পাকের দরবার শরীফে চলে গিয়ে বলে দিও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি তায়েফের মানুষগুলোকে অন্তর থেকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন তায়েফের মানুষগুলোকে মাফ করে দেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল যাও, আমি তায়েফের মানুষগুলোকে মাফ করলাম। আচ্ছা ভাই, তায়েফের মানুষগুলো কি মুসলমান ছিল? যে কাফের ছিল, তাই তো? না কি গো, অমুসলিম ছিল। তাহলে রসুল মাফ করলেন কাদেরকে? অমুসলিমদেরকে মাফ করলেন, রসুল ক্ষমা করলেন অমুসলিমদেরকে। আজকে বাংলার মুসলমান বলেন, আপনি আপনার ভাইকে ক্ষমা করতে পারলেন না কেন? আপনি আপনার পড়োশি মানুষটাকে ক্ষমা করতে পারলেন না কেন? আপনি আপনার চাচাকে ক্ষমা করতে পারলেন না কেন? আপনি আপনার মামাকে ক্ষমা করতে পারলেন না কেন? আপনি আপনার পরিচিত কোনো মানুষ হয়তো আপনার কাছে অন্যায় করেছে, ভুল করেছে, আপনি তাকে ক্ষমা করতে পারলেন না কেন? রসুল যদি তায়েফের মানুষগুলোকে মাফ করতে পারে, আমি আপনি মুসলমান হয়ে একটা মুসলমান ভাইকে মাফ করতে পারলাম না কেন? আপনি ইসলাম শেখাচ্ছেন আমাকে, আপনি দিন শেখাচ্ছেন, কী ভাবছেন মসজিদে নামাজ পড়লে ইসলাম কমপ্লিট মানা হয়ে গেল? রমজান মাসে এক মাস রোজা রেখে দিলাম ইসলাম কমপ্লিট মানা হয়ে গেল? আরে ও তো ফরজিয়াত, ও তো আদায় করাই লাগবে। ও আমি বলি আর না বলি, আলেম ওলামারা বলুক আর না বলুক, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও বিসমিল্লাহির রহমানির রহিম, ও আকিমুস্সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউম আর-রাকীন, তোমরা যাকাত আদায় করো, ওয়াকিমুসসালাত তোমরা নামাজ আদায় করো, কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ পাক কোরআনে সারাসার পরিষ্কার হয় বলে দিয়েছে। ও আমার বলার দরকার নেই, আমার বলার দরকার যেগুলো সেগুলো আমি বলছি। নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল নয় আল্লাহ পাকের দরবার, এটা একদম পরিষ্কার কথা। কিন্তু তা বলে এই নয় আপনি নামাজ পড়বেন, ঠিক কথা, আবার আপনি আপনার বাপের সাথে যে ঝগড়া করবেন, আপনি নামাজ পড়বেন, ঠিক কথা, আপনার গ্রামে পাশাপাশি বাড়ি জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে, আপনি থানায় গিয়ে কেস করবেন, আপনি পঞ্চায়েতে বিচার দেবেন, আপনি পার্টি অফিসে বিচার দেবেন, আপনার প্রতিপক্ষকে আপনি হ্যারাসমেন্ট করবেন, এ কোন ধরনের মুসলমান আমরা ভাই? কোন ধরনের আমরা মুসলমান আগে বলেন? সুতরাং ভাই আমার বাবাজিরা, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরায়, এটা তার আক্ষরিক ব্যাখ্যা, আক্ষরিক অর্থ। কিন্তু ইন্নাস সালাত ওয়া তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এর ব্যাখ্যাটা হলো এটাই যে নামাজ অবশ্যই মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। কোন সময়? যতক্ষণ একজন ব্যক্তি নামাজের মধ্যে থাকবে। ব্যাখ্যা, নামাজ, আমি নামাজ নিয়ত করে নামাজ শুরু করলাম, আমি যতক্ষণ নামাজ পড়বো ততক্ষণ আমার দ্বারা চুরি করা হবে, ততক্ষণ আমার দ্বারা বিড়ি খাওয়া হবে, ততক্ষণ আমার দ্বারা নোংরা কোনো কাজ করা হবে,
আমি ততক্ষণ নামাজই পড়ব, আমার দ্বারা খারাপ কাজ হবে না। তো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে যতক্ষণ সে নামাজের মধ্যে থাকবে। এই জন্যই তো সিস্টেমিক্যালি নামাজটা পাঁচ অক্ত। ফজরে আপনি নামাজ পড়লেন ঠিকঠাক, জোহর পর্যন্ত আপনি আপনার পরিবারের সন্তান সন্ততি বাপ মা স্ত্রীদের জন্য তার রেজেক রুজিকের জন্য খোঁড়াখোড়া করলেন, ইনকাম করলেন, আবার আপনি জোহরে নামাজ পড়লেন, আবার আপনি নিজেকে পরিবর্তন করলেন। আল্লাহ পাক সুযোগ সবসময় দিচ্ছে পরিবর্তন, আবার জোহরে নামাজ পড়ে আবার আসরের সময় হলে নামাজ আবার পরিবর্তনের সুযোগ, আসরের পর মাগরিবের আবার পরিবর্তনের সুযোগ, মাগরিবের পর এশা আবার পরিবর্তনের সুযোগ। আরে এটাই তো ইসলাম, ইসলাম এত আধুনিক, ইসলাম এত বিজ্ঞানসম্মত, এগুলোই তো তার প্রমাণ একটা একটা করে। সুতরাং আমার ভাইরা বাবাজিরা, নিজেরা চেঞ্জ হওয়ার চেষ্টা করেন, নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে কাফের কোপর মুশরিকদেরকে ক্ষমা করেছেন, মাফ করেছেন, আজকেও আমার মুসলমান ভাই, আজকে আপনিও আপনার ভাইকে ক্ষমা করতে শিখুন, আপনার প্রতিবেশীকে ক্ষমা করতে শিখুন, আপনার এলাকার মানুষ গ্রামের মানুষ ক্ষমা করতে শিখুন। হ্যাঁ, ঝগড়া হতেই পারে, ঝগড়া হতেই পারে, একটা সংসার করতে গেলে ঝগড়া হবে না ভাই? হাঁড়িতে রান্না করা আছে, একটাই ভাত একটাই তরকারি সব রান্না করা, কিন্তু হাঁড়িগুলো খুব গায়ে গায়ে লাগিয়ে রাখা আছে, হঠাৎ হঠাৎ মাঝে মাঝে কোনোভাবে আপনি হয়তো কিছু নিতে যাচ্ছেন, ওই হাঁড়িগুলো গায়ে গায়ে লেগে আওয়াজ হচ্ছে। এই বাচ্চারা একটু চুপ করো, তো হাঁড়িগুলো গায়ে গায়ে লেগে আওয়াজ হচ্ছে, তাহলে আমি আপনি কি করব, হাঁড়ি তুলে বাইরে ফেলে দেবো? হাঁড়ির পাশাপাশি হাঁড়ি থাকলে যদি গায়ে গায়ে লেগে আওয়াজ হয়, হাঁড়ি কি তুলে বাইরে ফেলে দেবো? আপনি যদি তরকারি হাঁড়ি ফেলে দেন তো ভাত শুকনো খেতে হবে, আর যদি ভাতের হাঁড়ি ফেলেন তো দুটো তরকারি খেতে হবে। তাহলে আমরা কি করি, একটু হাঁড়িটাকে সরিয়ে রাখি। তো আমাদের মধ্যে ঝগড়া হতেই পারে, ঝগড়া হলে ঝগড়া করে নেন, ঘর চলে যান, থানায় যাওয়ার দরকার নেই, কোর্টে যাওয়ার দরকার নেই, পার্টি অফিসে যাওয়ার দরকার নেই, বা কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, ঝগড়া হয়েছে ঘর চলে যান। রাগ যখন মিটে যাবে কাউকে ডাকতে হবে না, যার সাথে আপনার ঝগড়া হয়েছে তার কাছে গিয়ে হাতটা ধরে বলেন, ভাই রাগের মাথায় অনেক কিছু বলেছি, আয় আমরা দুজনে বসে আপোষে একটু মীমাংসা করে নিই, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই সময় আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, দেখবেন সব লাইন ক্লিয়ার, কোথাও যেতে হবে না। দেখবেন ওই দিন থেকে আপনারা যে দুজন ঝগড়া করলো সেই দুজনের মহাব্বত দেখবেন ওই দিন থেকে আরও বেড়ে গেছে। এটাই তো ইসলাম, এটাই তো দিন, এটাই তো আল্লাহ পাকের শরিয়ত। সুতরাং ভাই আমার বাবাজিরা, পা ধরে হাত ধরে বলি, নবীর আদর্শে নিজেদের জীবন তৈরি করার চেষ্টা করুন, আখলাকুন নববী নিজেকে মধ্যে আনার চেষ্টা করেন। সব ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু গণ্ডগোল হয়ে যায়, আসলে শয়তান তো সবসময় আছে, আল্লাহর কাছে তো অর্ডার নিয়েই দিয়েছে, আল্লাহ ওই আদম সন্তানে আদমের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, আল্লাহ আমাকে ক্ষমতা দিতে হবে, ওই আদম সন্তানদের ক্ষতি করব। আল্লাহ বললে কোনো সমস্যা নেই, তুই যা পারিস করে যা, ক্ষমতা দিয়ে দিলুম, তবে শোন আমার আদম সন্তান তোর প্রলোভনে পড়ে প্রলোভিত হয়ে যদি অন্যায় করে, সে তার অন্যায়কে বুঝতে পেরে যদি আমি আল্লাহ আমার দরবার শরীফে মাপ চাই, একবার নয় যতবার ভুল করবে ততবার যদি মাপ চাই, ততবার আমি আল্লাহ আমার আদম সন্তানদেরকে মাপ করব। জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তো আপনি মাপ করবেন। সুতরাং তৌবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, খাঁটি তৌবাকারী তৌবাকে আল্লাহ পাক পছন্দ করেন, তবে হ্যাঁ শিরকের গুনাহ আল্লাহ পাক পছন্দ করবেন, মাপ করবেন না। শিরক মানে বোঝেন, বোঝেন তো নাকি গো, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। এই শিরকের কাজ যদি আপনারা বা কোনো মুসলমান যদি করে ফেলে, ও গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। ইদানিং আমি দেখলাম এই আমার গত কয়েকদিন আগে যে দুর্গাপুজো চলে গেল আমার হিন্দু ভাইদের, আমার মুসলিম অনেক রাজনৈতিক নেতারা দেখি পুজো প্যান্ডেলে ঢুকে ঠাকুরের কাছে গিয়ে ফুল দিচ্ছে, মাথা নিচু করছে, নমস্কার করছে, ওরা হলো মুশরিক, ওরা মুশরিক হয়ে গেছে, ওদের ঈমান চলে গেছে। ভাই কথা বুঝতে পারছেন না, ওই অবস্থায় তওবা না করে যদি ওই অবস্থায় মারা যায়, ওই মানুষটার জানাজার নামাজ পড়া না যায়, মুসলমানের কবরস্থানে তাকে কবর দেওয়াও না যায়।
আজকে রাজনীতি করতে গিয়ে নিজের ইমান যদি নষ্ট করে দিই, অমন রাজনীতি করার দরকার নেই ভাই। তো কে কোন দল করেন, কে কোন দল করেন না, ও বিষয়ে আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন এই বিষয়ে যে আজকে আপনি একজন মুসলিম হয়ে, মুসলমান হয়ে আপনার অধিকার নেই কোনো হিন্দু ভাইয়ের পুজো প্যান্ডেলে ঢুকে সেখানে ফুল দেওয়া বা সেই ঠাকুরকে মাথা নত করে আপনাকে সম্মান জানানো, এটা আপনার শরীয়ত বলে না। সুতরাং প্রত্যেকটা ধর্মের একটা ফান্ডামেন্টাল রুটস আছে, প্রত্যেকটা ধর্মের, ইসলাম বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, জৈন বলুন, ইসাই বলুন, বৌদ্ধ বলুন, প্রত্যেকটা ধর্মের একটা ফান্ডামেন্টাল নিয়ম আছে, মৌলিক নিয়ম, মৌলিক বিষয় আছে, সেই বিষয়কে ঠিক রাখবেন, মনে রাখবেন। আমল মাদারে নাজাত নেহি হ্যায় বলকে আকিদা মাদারে নাজাত হ্যায়। আমল আপনাকে নাজাত দেবে না যদি না আপনার আকিদা অর্থাৎ ইমান ঠিক থাকে। ইমান যদি বরবাদ হয়ে যায়, ইমান যদি শেষ হয়ে যায়, আপনার আমল ও কিন্তু শেষ হয়ে যাবে, কাজে আসবে না। সুতরাং ভাই আমার বাবাজিরা, সমাজে সর্ব জায়গায় আমাদেরকে উঠা বসা কথাবার্তা বলতে হয়, মনে রাখবেন সবসময় ইমানটা যেন ঠিক থাকে, এটা আমাদের বড় সম্পদ। কোনো কাজ করতে গিয়ে যদি আপনার ইমানিয়াতের প্রশ্ন এসে যায়, আমি অনুরোধ করব সেই কাজ যেন আপনারা করবেন না, সেই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ইমানিয়াতের প্রশ্ন যেখানে আসবে সেখান থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, কারণ মুজাদ্দিরে জামান ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তার সঙ্গে একবার ব্রিটিশদের একটা বৈঠক হয়েছিল মাইকে আজান দেওয়া নিয়ে। তদানীন্তন সময়ে মাইকে আজান বন্ধ করার কথা বলেছিলেন দাদা হুজুর কেবলার সঙ্গে। যখন বৈঠক হচ্ছে, ব্রিটিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে বড় বড় মসজিদগুলোতে মাইকে আজান হবে আর ছোট ছোট মসজিদগুলোতে মাইকে আজান হবে না। দাদা হুজুর কেবলা ওটা দাঁড়িয়ে বলেছিলেন যে আপনাদের কথা মানতে পারলাম না, মসজিদ ছোট আর বড় কোনো দিন হয় না, মসজিদ হলো সব সমান, অতএব প্রতিটা মসজিদেই আল্লাহর আজান মাইকে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পিছিয়ে হাঁটতে পারতেন তো, তিনি সেখানে কম্প্রোমাইজ করতে পারতেন, তো ঠিক আছে বড় মসজিদগুলো দেবেন দেবেন অসুবিধা নেই, কিন্তু তিনি হাঁটলেন না, না মসজিদ আল্লাহর ঘর, আবার বড় ছোটোর কী আছে রে ভাই? আরে ছোটো বড় তো আমরা করেছি, আমাদের জায়গা হয়নি বলে ছোটো করে করতে হচ্ছে, যেখানে জায়গা বড় আছে বড় করে হচ্ছে, বা গ্রামের মানুষের লোকজনের প্রয়োজন অনুপাত তো হবে, অত ছোটো বড় নেই, মসজিদ আল্লাহর ঘর সব হলো সমান। সুতরাং ভাই আমার বাবাজিরা, নিজের ইমানকে বাঁচিয়ে কাজ করার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূল, আমার আলো রাশা রসুল, আমার ভালোবাসা রসুল, আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল, আমার কাজে কর্মে অনুপ্রেরণা, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন বাবা, ওয়ালা আলি সাইয়্যিদিনা, নেতার মতো নেতা আমি, নেতার মতো নেতা আমি পাই না যখন খুঁজে, কাঁদি শুধু কাঁদি হাইরে, আর দুটি চোখ মুজে, তখন তোমার, তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, আল্লাহুম্মা সাল্লি আলা, সংক্ষেপ করছি। আমার পরে জনাব হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব আসবেন, আমাদের এলাকার মেহমান, আমিও মেহমান, কিন্তু আমাদের হুগলি জেলা, ওটা বর্ধমান একটু দূরে, মেহমান আসবেন, আপনাদের খেদমত করবেন। গুণাগার যা কিছু আলোচনা করলাম, আমার বলার মধ্যে কওয়ার মধ্যে
যদি কারোর মনে কোনো দুঃখ লাগে, ব্যথা লাগে বা আমার বলতে গিয়ে কথা স্লিপ অফ টাং হতে পারে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আর একটা দাওয়াত আপনাদের দিই, আমার আব্বাজান হযরত পীর আল্লামা আবুল ফরাস সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ আলাইহে, তিনি 2013 সালে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার আমরা একটা ইসালে সওয়াবের মাহফিল আমাদের সীতাপুর দরবার শরীফে করি। আপনাদের সকলকে আমি দাওয়াত দিচ্ছি, যাওয়ার চেষ্টা করবেন। তারিখটা হলো অঘ্রান মাসের 2 তারিখ এবং ইংরাজি 19 নভেম্বর। আপনাদের সকলকে দাওয়াত দিলাম, সকলে যাওয়ার চেষ্টা করবেন। মাশাআল্লাহ আমার ভাইজান আসছেন, সকলে একটু তকবীর দেন, না রে তকবীর।